হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বামী বিবেকানন্দ এডুকেশনাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আজকে আমি আলোচনা করব লেয়ার টুলস নিয়ে। লেয়ার টুলস নিয়ে আলোচনা করব, তার সাথে কিছু প্রপার্টিস টুলস নিয়ে আলোচনা করব। কারণ লেয়ার টুলসের ব্যাপারে জানতে গেলে ফার্স্ট আমাকে প্রপার্টিস টুলস নিয়ে জানতে হবে। তো চলো তাহলে, আমি আজকে লেয়ার টুলস কেন ইউজ করব, কীভাবে ইউজ করব এবং ইউজ করার আমার প্রফিট কী আছে, কেন ইউজ করলে সেটা আমার প্রফিটেবল হবে বা তাড়াতাড়ি আমি কাজ করতে পারবো, বা না ইউজ করলে কি দেরিটা কেন হবে, তো সেই নিয়ে আমি টোটালি এই ভিডিওটাতে আলোচনা করব। তো চলো তাহলে আজ এই ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে লেয়ার টুলস যেটা রয়েছে, তো লেয়ার টুলস হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের টোটাল লেয়ার টুলস। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রপার্টিস টুলস। তো লেয়ার টুলসের আন্ডারেই বলতে পারি আমরা প্রপার্টিস টুলস আছে। কারণ কি, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রপার্টিস টুলসের মধ্যে যে ফার্স্ট যে তিনটে আমি অপশান পাচ্ছি, তিনটেতেই বাই লেয়ার লেখা রয়েছে। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমার লেয়ার টুলসে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারের অ্যাজ পার বাই লেয়ার আমার এখানে রয়েছে। আমি যদি এখানে, যেমন আমি দেখতে পাচ্ছি এখানে যে লেয়ার টুলসের মধ্যে যে ফার্স্ট লেয়ার বারটা রয়েছে সেটা হচ্ছে জিরো। তো আমার এখানে বাই লেয়ার মিনস হচ্ছে আমার অ্যাজ পার লেয়ার আমার এখানে যা ড্রয়িং করব সেটা সেট আপ হবে। তো ফার্স্ট যদি আমি এখানে বাই লেয়ারটাতে যদি ক্লিক করি, তো দেখতে পাবো ফার্স্টে আমার বাই ডিফল্ট আমার এখানে রয়েছে বাই লেয়ার। নেক্সট তারপরে আমার এখানে নানান রকম কিন্তু কালার চেঞ্জের অপশান আছে। তো নেক্সট সেইভাবেই আমি যদি আবার নেক্সটেরটাতে আসি, লাইন ওয়েট, লাইন ওয়েটও ফার্স্ট আছে হচ্ছে আমার বাই লেয়ার, তারপরে আছে বাই ব্লক, নেক্সট তারপরে আমি এখানে নিজের মতো করে লাইন থিকনেস চেঞ্জ করতে পারি। থার্ড যে অপশানটা পাচ্ছি, থার্ড অপশানটা আছে হচ্ছে লাইন টাইপ। লাইন টাইপ এখানে আমি দেখতে পাচ্ছি এখানেও সেমভাবে বাই ডিফল্ট আমার বাই লেয়ার আছে। তো এটা ছাড়াও বাই ব্লক কন্টিনিউ আছে, এটা ছাড়াও কন্টিনিউয়াস আছে, এটা ছাড়াও কিন্তু আরও আমি লাইন টাইপ চুজ করতে পারি, চেন ডটেড লাইন, আইসো ড্যাশ ডটেড লাইন, বা হিডেন লাইন, বা অনলি ডটেড লাইন। তো আমি এগুলো চেঞ্জ করতে পারি। তো কীভাবে চেঞ্জ করবো আমি এটা ফার্স্ট দেখিয়ে দেবো। তো ফার্স্ট আমি আসি হচ্ছে এখানে, যদি একটা কোনো আমি অবজেক্ট ড্র করি, আমি এখানে একটা সার্কেল ড্র করছি, তো এই সার্কেলটা কিন্তু বাই ডিফল্ট ওয়াইজ আমার অ্যাজ পার লেয়ার আমার এখানে ড্রয়িং হয়ে গেল। অ্যাজ পার লেয়ার ওয়াইজ মিন্স এখানে যে আমার জিরো লেয়ারটা রয়েছে সেই জিরো লেয়ারের রেসপেক্টে ড্রয়িং হয়ে গেল। তো আমি সেটা চেঞ্জ কীভাবে করে সেটা আমি পরে সেটা দেখাচ্ছি। ফার্স্ট আমি দেখাবো হচ্ছে আমি প্রপার্টিস টুলসের দ্বারা কীভাবে চেঞ্জ করতে পারি। তো ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি আমি এখানে যে কালারটা রয়েছে এখানে বাই লেয়ারে রয়েছে, আমি এটাকে ফার্স্টে সিলেক্ট করে আমি যদি এখানে কালার চেঞ্জ করি, যে কোনো কালার চেঞ্জ করলেই কিন্তু আমার এখানে সেই কালারটা চেঞ্জেস হয়ে যাবে। ওকে, আমি এটাকে সিলেক্ট করলেই দেখতে পাবো আমার এখানে কালার নাম্বার বা কালার কোড দিয়ে দিচ্ছে। সেটা ছাড়াও যদি আমি এখানে নেক্সট, যদি আমি এখানে লাইন টাইপের লাইন ওয়েট চেঞ্জ করতে পারি, এখানে লাইন ওয়েট চেঞ্জ করতে পারি, এটা ছাড়াও আমি এখানে কি করতে পারি যে এখানে লাইনের টাইপ চেঞ্জ করতে পারি। তো লাইন টাইপ আমি এখানে ফার্স্টে জাস্ট তিনখানা দেখতে পাচ্ছি, যদি নিউ লাইন টাইপ যদি আমার নেওয়ার হয় তো আমি এখানে লোড করতে হবে লাইন টাইপ। কীভাবে করব, ফার্স্ট যাব হচ্ছে আদার্সে। ফার্স্ট আদার্সে গেলে আমার এখানে একটা লাইন টাইপ ম্যানেজার বক্স ওপেন হবে। তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে ওর লিস্টে যে তিনটে লিস্ট, এখানে যে তিনটে নাম ছিল এই লিস্টে, সেই তিনটে নামই আমি এখানে পাচ্ছি, বাই লেয়ার, বাই ব্লক অ্যান্ড কন্টিনিউয়াস। নেক্সট যদি আরও কিছু অ্যাড করতে চাই লাইন টাইপ, তো এইখানে যে আমার লোড অপশানটা আছে এই লোড অপশানে ক্লিক করব। তো লোড অপশানে ক্লিক করলে আরও একটা আমার এখানে পপ আপ বক্স খুলে যাবে। তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর টাইপসের আমার কিন্তু লাইন টাইপ আছে। তো এখান থেকে আমি একটা যে কোনো লাইন টাইপ চুজ করে নিতে পারি, যে কোনো আমি একটা লাইন টাইপ চুজ করে নিচ্ছি, আমি এটা চুজ করলাম আইসো ড্যাশ স্পেস। তো চুজ করে আমি ওকে করব, করলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার লিস্টে এটা অ্যাড হয়ে গেছে। দেন ওকে করব, ওকে করলেই আমি দেখতে পাবো এখানেতেও আমার কিন্তু এই লিস্টে অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমি তাহলে কী করবো, ফার্স্টে আমার যেহেতু চেঞ্জেস করার আছে আমার, তো সেই কারণে আমি কী করবো, ফার্স্টে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে চেঞ্জ করে দেবো। ওকে, তো চেঞ্জ করে দেওয়ার পর আমি এটা দেখতে পাচ্ছি যে লাইন টাইপ স্কেলটার এতটাই বেশি আছে, বা এখানে সেই জন্য আমার কী হচ্ছে এখানে যে গ্যাপিংটা অনেকটাই পরিমাণে বেশি হয়ে গেছে। ওকে, তো সেটাকে আমার ঠিকঠাক করার জন্য আমাকে কি করতে হবে, আমি দুটো প্রসেসে করতে পারি। ফার্স্ট দুটো প্রসেস আমি বলে দিচ্ছি, তারপর কোনটা বেশি সুইটেবল আমি তারপরে বলছি। ফার্স্ট যে প্রসেসটা সেটা হচ্ছে আমি এখান থেকে আবার আদার্সে যাব। আদার্স থেকে আমি দেখতে পাবো নিচে রয়েছে গ্লোবাল স্কেল ফ্যাক্টর। ওকে, তো আমি এই ড্রয়িংটা দেখেই বুঝতে পাচ্ছি যে আমার স্কেলটা অনেক বেশি আছে, তো সেটা কি করতে হবে, কমাতে হবে। তো গ্লোবাল স্কেল ফ্যাক্টর যদি আমি এখানে কমাই, আমি এটা কমিয়ে 0.2 করছি, 0.2 করে ওকে করে দিচ্ছি, তো কমালে দেখতে পাচ্ছি আমি এটা চেঞ্জেস হয়ে গেছে। কিন্তু এটাতে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, আমার যদি অন্য লাইন টাইপ আমি নিয়ে রাখি, যেমন আমি এখানে ধরছি আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল বানাচ্ছি, তো সেই রেক্ট্যাঙ্গেলের লাইন টাইপটা আমি অন্য লাইন টাইপ করতে চাই। তো এখান থেকে আমি লাইন টাইপটা চেঞ্জ করছি, লোড গেলাম, লোড থেকে আমি এখানে ডট নিলাম, আইসো ডট, দেন এখানে আমি ওকে করলাম।
করার পর রেক্ট্যাঙ্গেলটার আমি লাইন টাইপটা চেঞ্জ করছি এরকম। তো আমার কি হবে, আমার যদি এখানে গ্লোবাল স্কেলটা যদি চেঞ্জ করি তাহলে কিন্তু ইউনিভার্সালি চেঞ্জ হবে। ইউনিভার্সালি চেঞ্জ মিন্স কি, আমার কিন্তু দুটোই চেঞ্জ হতে থাকবে। আমি যদি এটাকে 0.2 এর জায়গায় যদি আবার যেমন ছিল তেমন যদি 1 করে দিই, তো 1 করলে দেখতে পাচ্ছি আমার কিন্তু যেমন এটাও চেঞ্জ হচ্ছে সেমভাবে এইচটাও চেঞ্জ হচ্ছে। মানে আমি একটা শিটেতে যখন ড্রয়িং করব তখন কিন্তু আমি যদি লাইন টাইপ, আলাদা আলাদা লাইন টাইপ অবশ্যই থাকবে বড় ড্রয়িংয়ের ক্ষেত্রে, যখন আমি চেঞ্জ করব তখন কিন্তু সব কটারই আমার লাইন টাইপ চেঞ্জ হয়ে যাবে, লাইন টাইপের স্কেলটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার প্রবলেম হবে, একটা চেঞ্জ করতে চাইছি তার মানে কি হচ্ছে আমার সব কটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই প্রবলেমটা যাতে না হয় সেই কারণে আমি এটা কি করব, আমি যেটাকে শুধু চেঞ্জ করতে চাই শুধুমাত্র সেইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে MO এন্টার দেবো। MO এন্টার মিন্স হচ্ছে মডিফাই লিস্ট বা প্রপার্টিজ লিস্ট। তো সেটাতে এন্টার দেওয়ার পর আমার এখানে একটা দেখতে পাবো একটা লিস্ট ওপেন হয়ে গেছে। সেই লিস্টটা ওপেন হওয়ার পর আমি কি করব, আমি এইখানে যেটা দেখতে পাচ্ছি লাইন টাইপ স্কেল যেটা দেখা যাচ্ছে, এটা লাইন টাইপ স্কেলটা 1 রয়েছে, এইটাকে যদি কমাই, এটাকে আমি এখানে আবার 0.2 করছি, দিয়ে এন্টার দিচ্ছি, তাহলে কি হচ্ছে আমার কিন্তু শুধুমাত্র পার্টিকুলারলি এটাই শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু চেঞ্জেস হয়নি। ওকে, তো এই যার ডিফারেন্স অবশ্যই মানে নিশ্চয়ই বোঝা গেল যে আমার তাহলে প্রফিট মানে সুবিধাটা কোনটা। আমি যদি গ্লোবাল স্কেল দিয়ে চেঞ্জ করি তাহলে ইউনিভার্সালি সব আমার চেঞ্জ হয়ে যাবে, সব সিটেতে যত রকম লাইন টাইপ আছে সব কটা লাইন টাইপের স্কেল চেঞ্জ হয়ে যাবে। আর যদি পার্টিকুলার একটা দুটো বা তিনটাকে আমি সিলেক্ট করে যদি প্রপার্টিজ লিস্ট থেকে যদি লাইন টাইপ স্কেলটা চেঞ্জ করি তাহলে শুধুমাত্র পার্টিকুলার যেগুলো সিলেক্টেড ছিল অনলি সেগুলোই সিলেক্ট হবে, সিলেক্ট হয়ে আমার লাইন টাইপ স্কেলটা চেঞ্জ হবে। ওকে, বাকিগুলোর কিন্তু হবে না। তো এই হচ্ছে আমার লাইন টাইপের ব্যাপারটা। আমার তাহলে বোঝা গেল যে প্রপার্টিজের যে তিনটে পার্ট রয়েছে, তিনটে পার্টের কাজ কী। ফার্স্টেরটা আমার কালার চেঞ্জ করতে পারি, সেকেন্ডেরটাতে আমি লাইনের ওয়েট চেঞ্জ করতে পারি বা লাইনের থিকনেস চেঞ্জ করতে পারি, আর থার্ডেরটা হচ্ছে লাইনের টাইপ চেঞ্জ করতে পারি। ওকে, তো আমি এবার আসছি লেয়ারে। লেয়ারে আসার আগে একটা জিনিস আবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি যে বাই লেয়ার বাই লেয়ার বাই লেয়ার করে লেখা রয়েছে। এটার মিন্স কি, এটা মিন্স হচ্ছে আমার অ্যাজ পার লেয়ার আমার যে সেট আপটা করা আছে সেই সেট আপটা আমি এখানে পাচ্ছি। যদি চেঞ্জ করতে আমি যেমন এখানে এগুলো চেঞ্জ করলাম, সেটা কিন্তু লেয়ার থেকে বাইরে বেরিয়ে চেঞ্জ করলাম, লেয়ারের রেসপেক্টে কাজ না করে আমি আলাদাভাবে করলাম। ওকে, এবার যদি আমি লেয়ারের রেসপেক্টে কাজ করতে চাই তাহলে আমাকে এবার লেয়ারসে আসতে হবে। ওকে, লেয়ারসে আমি এই টুলসটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমি কি করব, আমি যদি বড় করে যদি টোটাল ডিটেলস পুরো লেয়ার বারটা যদি ওপেন করতে চাই তাহলে আমি LA এন্টার দেবো। LA এন্টার যেই দিলাম আমি এখানে দেখতে পাচ্ছি একটা লেয়ার ম্যানেজার বক্স খুলে গেছে বা লেয়ার প্রপার্টিজ ম্যানেজার বক্স খুলে গেছে। ওকে, তো এখানে যে আমি দেখতে পাচ্ছি নীল হয়ে যে বারটা রয়েছে এটা হচ্ছে একটা লেয়ার। ওকে, এটা হচ্ছে একটা লেয়ার, লেয়ারটার নাম কি, লেয়ারটার নাম হচ্ছে জিরো। ওকে, তো আমি এগুলোকে ভিজিবল করে দিচ্ছি, লেয়ারটার নাম হচ্ছে জিরো লেয়ার। ওকে, তো আমি এখন কি হচ্ছে তার মানে যত আমি ড্রয়িং করছি সব আমার কিন্তু জিরো লেয়ারেতেই সেভ হচ্ছে। তো আমি যদি মনে করি যে না আমি একটা নতুন এবার লেয়ার অ্যাক্টিভ করতে চাই, তো নতুন লেয়ার অ্যাক্টিভ করার অনেকগুলো প্রসেস আছে। ফার্স্ট প্রসেস হচ্ছে আমি এখানে যদি ক্লিক করি, জাস্ট এখানে যদি আমি এখানে নিউ লেয়ারে ক্লিক করি তাহলে একটা নতুন লেয়ার তৈরি হয়ে যাবে, দেখা যাচ্ছে লেয়ার 1 বলে একটা লেয়ার তৈরি হয়ে গেল। আবার যদি মনে করি যে না এই প্রসেসের থেকেই অন্য কোনো প্রসেস, সেটার একটা হচ্ছে কি, আমি এই স্ক্রিনের ওপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে জাস্ট এখানে নিউ লেয়ার অপশানটা আছে এখানে ক্লিক করলে আবার আমার একটা দেখতে পাচ্ছি নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। বা এটা ছাড়াও একটা শর্টকাট কী আছে, সেটা হচ্ছে Alt+N প্রেস করলেও কিন্তু আমার আর একটা নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি এইভাবে তিনটে লেয়ার প্লাস একটা লেয়ার আগে থেকেই ছিল বাই ডিফল্ট লেয়ার, তো আমি দেখতে পাচ্ছি টোটাল আমার চারটে লেয়ার হয়ে গেল। ওকে, তো জিরো লেয়ারের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যে জিরো যে নেমটা আছে, নামটা যেটা রয়েছে লেয়ারের জিরো, তো এই নামটাকে কিন্তু আমি এডিট করতে বা মডিফাই করতে কিন্তু পারবো না, বা এই লেয়ারটাকে আমি ডিলিট করতেও পারবো না কোনোভাবেই। ওকে, আমরা কিন্তু বাকি যে নতুন লেয়ার আমরা নিজেরা ম্যানুয়ালি তৈরি করেছি যে লেয়ারগুলো সেইগুলোকে নিয়ে আমি যা খুশি করতে পারি, আমি নামটা এডিট করতে পারি, ডিলিট করতে পারি, মডিফাই করতে পারি, কিন্তু নামটা কিন্তু শুধুমাত্র জিরোর এডিট বা মডিফাই হয় না। ওকে, কীভাবে আমি বাকি লেয়ারগুলোর নাম এডিট করব, আমি যদি এখানে মনে করি লেয়ার 1 যেটা লেখা রয়েছে এটার আমি নামটা চেঞ্জ করে যদি মনে করি যে এ নাম দেবো। ওকে, আমি এখানে এ নাম দেবো লেয়ারটা, আমি ইজিলি চেঞ্জ করে দিতে পারি। আমি আবার যদি এটাকে এডিট করে যদি মনে করি এটার নাম দেবো বি দিয়ে চেঞ্জ করছি, এটার নাম দিচ্ছি সি। ওকে, তো সি দিয়ে চেঞ্জ করছি। ওকে, তো এবার প্রতিটা লেয়ারের কাজ কি, প্রতিটা লেয়ারের কাজ যদি বুঝতে হয় তাহলে আমার ফার্স্ট থেকে আসি। ফার্স্ট যে অপশানটা আছে সেটা হচ্ছে আমার স্ট্যাটাস। ওকে, স্ট্যাটাসের নিচে আমি দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিন টিক রয়েছে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু নেই। এই গ্রিন টিকটার মানে হচ্ছে যে এই লেয়ারটা আমার অ্যাক্টিভ আছে, আমি এখানেতে স্ক্রিনে যা আমি ড্রয়িং করব এখন সেই স্ক্রিনে যা ড্রয়িং হবে সব কিন্তু আমার এই জিরো লেয়ারের মধ্যেই সেভ হবে।
ओके बाकी অন্য লেয়ারের মধ্যে কিন্তু সেভ হবে না। যদি আমি লেয়ারটা চেঞ্জ করি, চেঞ্জ করার মানে কি, চেঞ্জ করার মিন্স হচ্ছে আমি অন্য লেয়ারের উপর যখনই ডাবল ক্লিক করব অটোমেটিক্যালি কিন্তু জিরো লেয়ারটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গিয়ে এ লেয়ারটা অ্যাক্টিভেটেড হয়ে গেল। এবার আমি যা এখানে ড্রয়িং করব স্ক্রিনেতে সেটা আবার এ লেয়ারের মধ্যে সেভ হবে। সেম ভাবেই আমি বি বা সি লেয়ারের মধ্যে কিন্তু সেভ করতে পারবো। ওকে এবার আরেকটা জিনিস বলে দিই, সেটা যদি মনে হয় যে আমার এই লেয়ারটাগুলো আমি যখন ড্রয়িং করেছি সেগুলো সবই তো জিরো লেয়ারের মধ্যে ছিল, যেহেতু আমার নতুন কোনো লেয়ার ড্রয়িং ছিল না, কিন্তু ভবিষ্যতে যদি মনে করি যে না আমি এই লেয়ারটাকে এ বি আর সি লেয়ারের মধ্যে আমি চেঞ্জ করাতে চাই, তো তখন কিভাবে চেঞ্জ করব। তখন চেঞ্জ করার জন্য আমাকে সেম ভাবে মডিফাই লিস্ট ওপেন করতে হবে, এম ও এন্টার দেবো। এন্টার দিয়ে আমি এখান থেকে যে আমার রয়েছে, আমার এখানে লেয়ার বলে জিরো রয়েছে, এটাকে চেঞ্জ করে আমি এ করে দিতে পারি। তাহলে এটা কিন্তু আমার এ লেয়ারের মধ্যে সেভ হয়ে গেল। বা আরেকটা প্রসেস কি আছে, লেখাটাকে সিলেক্ট করব, আমার এখানে মডিফাই লিস্ট খোলার কোনো প্রয়োজন নেই, লেখাটাকে তখন সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছি আমি যে লেয়ারটা আমি সিলেক্ট করেছি, যে ড্রয়িংটা আমি সিলেক্ট করেছি সেটা যে লেয়ারের মধ্যে থাকবে আমাকে কিন্তু এখানে শো করে দেবে। ওকে যদি চেঞ্জ করব, মনে করি আমি এ লেয়ার থেকে যদি বি লেয়ারে আনতে চাই, তো জাস্ট এর ওপরে আমি ক্লিক করব, ক্লিক করে বি এর ওপর ক্লিক করে দেবো, করলেই আমার কিন্তু এটা বি লেয়ারের মধ্যে সেভ হয়ে গেল। ওকে সেমভাবেই আমি এইভাবে তাহলে কী করবো, আমি ড্রয়িংকে অ্যাক্টিভেটেড অর ডিঅ্যাক্টিভেটেড করতে পারি বা লেয়ার চেঞ্জ করতে পারি। নেম চেঞ্জটা বললাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাল্ব রয়েছে কিছু আর ওপরে একটা অন বলে অপশান রয়েছে। বাল্বগুলো জ্বলছে মিনস হচ্ছে এগুলো ভিজিবল আছে এই লেয়ারের ড্রয়িং। ওকে এই লেয়ারের ড্রয়িংগুলো আমি দেখতে পাচ্ছি ভিজিবল আছে। আমি এই লাইন টাইপটা চেঞ্জ করে দিচ্ছি। এই লাইন, এই ড্রয়িংটা কিন্তু আমার জিরো লেয়ারের মধ্যে আছে। ওকে আমরা এখানে শো করতে পাচ্ছি এটা জিরো লেয়ারের মধ্যে আছে, আর এই ড্রয়িংটা আমার বি লেয়ারের মধ্যে আছে। ওকে বোঝার সুবিধার জন্য করলাম এটা। নেক্সট এরপরে আমরা করব কি, আমি এই বাল্বের যেই হাইট আর আনহাইটের ব্যাপারটা বলে দিই। জিরো লেয়ারটা আমার এখানে দেখতে পাচ্ছি বাল্বটা জ্বলছে, এটার মিন্স কি আমার এখানে কিন্তু ভিজিবল, এই ড্রয়িংটা আমি ভিজিবল আছে। যদি আমি এটাকে অফ করে দিই, জিরো লেয়ারের এই বাল্বটাকে যদি আমি অফ করি, তাহলে এটা কি হলো আমার হাইট হয়ে গেল। ওকে কিন্তু বাকি ড্রয়িংটা কিন্তু আমার রইল। ওকে আমার এই ড্রয়িংটা আছে হচ্ছে বি লেয়ারের মধ্যে। আমি যদি আমি এটাকে জিরোটাকে আবার অন করছি, দেখতে পাচ্ছি আমরা আবার রেক্ট্যাঙ্গেলটা পেয়ে গেছি, ওকে ভিজিবল হয়ে গেছে। আবার যদি বি লেয়ারের বাল্বটাকে যদি অফ করে দিই, তাহলে দেখতে পাবো আমার এই লেয়ারে করা ড্রয়িংটা আবার হাইড হয়ে গেছে। আবার যদি এটাকে অন করে দিই, তাহলে কিন্তু আবার পেয়ে যাবো। ওকে এইভাবে আমি হাইড আনহাইড কিন্তু করতে পারি। এটা করার আমার সুবিধাটা কী হবে, আমার যখন কোনো হিউজ কোনো প্রজেক্টে কাজ করব, তার মধ্যে পার্টিকুলার কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করি, তাহলে আমি বাকি লেয়ারগুলো যদি আমি হাইড করে দিই, তাহলে আমার শুধুমাত্র যে অবজেক্টটা নিয়ে আমি কাজ করতে চাইছি সেটা শুধু থাকবে আমার স্ক্রিনেতে। তাহলে কী হবে, আমার বাকি আদার্স অবজেক্টগুলো আমার কোনো রকম কোনো ডিস্টার্ব করবে না, শুধুমাত্র যে অবজেক্টটা নিয়ে কাজ করছি শুধু সেই অবজেক্টটাতেই আমি কাজ করতে পারবো, কোনো রকম প্রবলেম বা ডিস্টার্ব আমি পাবো না। তো এই কারণেই আমি এই অনগুলো করে রাখবো। ওকে অন বা অফ করবো বাল্বটা। নেক্সট এরপরে কি আমি এখান থেকে ফ্রিজ করতে পারি, ফ্রিজের কাজও হাইট আনহাইটের মতোই কাজ করে আমার ফ্রিজটা। নেক্সট আমি লক করতে পারবো। লক মিন্স কি, আমি যদি বি লেয়ারটাকে যদি এখান থেকে লক করে দিই, তাহলে আমার কিন্তু এই লেয়ারটার উপর আমি সিলেক্ট করতে পারবো, কিন্তু কোনো রকম এডিট আমি করতে পারবো না। ওকে আমি কোনো রকমভাবে ইরেজ করতে পারবো না। আমি আমার এখানে ই এন্টার দিচ্ছি, এটা কিন্তু ইরেজ হচ্ছে না, এটা কিন্তু ইরেজ হবে না কোনোভাবেই। কিন্তু আমার এই লেয়ারটা যেহেতু আমার লক করা নেই, আমি এটা কিন্তু সিলেক্ট করলেই ইরেজ হয়ে যাবে। ওকে তো এই হচ্ছে আমার লক আনলকের কাজ। নেক্সট আমি এখানে কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জটা কীভাবে করব, আমার যেমন এখানে জিরো লেয়ারটা দেখতে পাচ্ছি, জিরো লেয়ারটাও সাদা, সবকটা লেয়ারই সাদা আছে, কিন্তু আমি কী হয়েছে এই ড্রয়িংটা যেহেতু আমি অ্যাজ পার লেয়ার ওয়াইজ করিনি, সেই কারণে আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে আবার বাই লেয়ারে নিয়ে করে দিচ্ছি। তাহলে আমার লেয়ার চেঞ্জ করলেই কিন্তু, বি লেয়ারের সিলেকশান চেঞ্জ করলেই কিন্তু আমার এখানে ড্রয়িংও চেঞ্জ হয়ে যাবে। কীভাবে করব, বি লেয়ারটা দেখতে পাচ্ছি, বি লেয়ারটা হোয়াইট আছে, হোয়াইটটা চেঞ্জ করে আমি যদি এখানে ইয়েলো করে দিই, করে দিই ওকে করি, তাহলে আমার যেহেতু এখানে আমার বি লেয়ারের ড্রয়িং যেহেতু এটা, তো সেই রেসপেক্টে আমার কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে এখানে যে আমার জিরো লেয়ার দেখতে পাচ্ছি, জিরো লেয়ারে আমার রেক্ট্যাঙ্গেলটা আছে, এটার কালার যদি আমি চেঞ্জ করে দিই, তো আমি দেখতে পাবো এই লেয়ারটার কালারও চেঞ্জ হয়ে গেছে। ওকে এরপরে একটা জিনিস, সেটা হচ্ছে আমি যদি জিরো লেয়ারটাকে আবার অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পর আমি এখানে কিন্তু যা ড্রয়িং করব, আমি এখানে যদি লাইন ড্র করি, সেটা কিন্তু অ্যাজ পার লেয়ারই কিন্তু ড্রয়িং হবে। ওকে আমার কিন্তু অ্যাজ পার লেয়ার কিন্তু ড্রয়িং হবে। ওকে আমি যদি আবার মনে করি যে আমি এটাকে বি লেয়ারটাকে অ্যাক্টিভ করব, বি লেয়ারটাকে অ্যাক্টিভ করে দিই, অ্যাজ পার লেয়ার আমি যদি ড্রয়িং করতে চাই, আমি আবার কিন্তু এখান থেকে পাবো হচ্ছে কালারটা আমার চেঞ্জ হয়ে গেল দেখি বুঝতে পারছি, কারণ কি আমার এটা জিরো লেয়ার থেকে বি লেয়ারে কনভার্ট হয়ে গেছে। ওকে এইভাবে আমি কালার চেঞ্জ করে আমি লেয়ারের কাজ করতে পারি। নেক্সট আমার এখানে আছে লাইন টাইপ, যে জিনিসগুলো আমি এখানে লাইন টাইপ চেঞ্জ করলাম,
লাইন টাইপ লাইন ওয়েট যেগুলো চেঞ্জ করলাম সেগুলো যদি আমি এখানে যদি চেঞ্জ করে রাখি তাহলে সেই লেয়ারে করা সমস্ত ড্রয়িংয়ের কিন্তু লাইন টাইপ বা লাইন ওয়েট আমার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, এইভাবেই যেমন এখান থেকে আমি যদি চেঞ্জ করে দিই, যেমন আমি এখানে বি লেয়ারটা দেখতে পাচ্ছি, বি লেয়ারটার লাইন টাইপ যদি আমি এখান থেকে আবার ডটেড করে দিই, যদি ওকে করি, করে দিয়ে আমি চলে আসি, তাহলে আমি দেখতে পাচ্ছি বি লেয়ারে করা ড্রয়িংটার কিন্তু আমার লাইন টাইপ চেঞ্জ হয়ে গেছে। এইটার চেঞ্জ হয়নি, কারণ কি, কারণ আমি এটা ম্যানুয়ালি চেঞ্জ করেছিলাম এখান থেকে। ওকে, এটাকে যদি আমি এখান থেকে বাই লেয়ার করে দিই তাহলে কিন্তু অ্যাজ পার বি লেয়ার ওয়াইজ আমার কিন্তু ড্রয়িংটা হয়ে যাবে। আমি এখান থেকে যদি আমার যা ড্রয়িং করব আমার কিন্তু বি লেয়ার ওয়াইজ ড্রয়িং হচ্ছে। তো এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে আমার লাইন ওয়েট যেটা বলে দিলাম। নেক্সট হচ্ছে ট্রান্সপারেন্সি, মানে আমি কতটা ভিজিবল বা নন ভিজিবল করতে চাই আমি লাইনটাকে বা যে কোনো অবজেক্টকে কতটা ভিজিবিলিটি রাখতে চাই। আমি জিরো করছি মানে পুরোপুরি ফুললি আমার ভিজিবল আছে, যত আমি ট্রান্সপারেন্সিটাকে বাড়াবো আস্তে আস্তে আমার সেটা নন ভিজিবল হতে থাকবে। ওকে, প্লট স্ট্যাটাস থাকে, এটা হচ্ছে আমার প্লটিং মানে আমার প্রিন্টিংয়ের জন্য যে প্লটিংয়ের কাজ হচ্ছে সেটা হচ্ছে আমার প্লট স্ট্যাটাস। নেক্সট এরপর হচ্ছে আমি এখানে প্রিন্ট কোন অবজেক্টটাকে কোন লেয়ারটাকে প্রিন্ট করতে চাই আর চাই না, আমি এখান থেকে সেই প্রিন্টারটাকে অফ করে দিলে আমার প্রিন্ট হবে না, এরকম কিছু আমার সেট আপ করা থাকে। তো এই হচ্ছে আমার টোটাল লেয়ারের আমার ডিটেলস। ওকে, তো এই হচ্ছে টোটাল আমাদের লেয়ার অ্যান্ড প্রপার্টিস টুলসের ডিটেলস। আমার আগের ভিডিওগুলোতে ড্র কমান্ড, মডিফাই কমান্ড আর অ্যানোটেশন টুলস নিয়ে আমি আলোচনা করেছি, যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো দেখে নেবে, দেখে নিলে আরও এগুলো ভালো বুঝতে পারবে লেয়ার আর প্রপার্টিস টুলস নিয়ে। তো এই হচ্ছে, আর যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, টেক কেয়ার।